শাপলা দিয়ে চিংড়ি মাছের যে কি অদ্ভুত কম্বিনেশন, এটা যারা না খেয়েছেন তারা বুঝবেন না। আর সেই কারণেই বোধহয় এটা বাঙালির সাবেকি রান্নার আখ্যা পেয়েছে। নমস্কার, আমি সর্বাণী, সহজে সুস্বাদু রান্নাঘরে আপনাকে স্বাগত। দুই আটি শাপলা নিয়েছি, এর ফুলগুলোকে ফেলে দিতে হবে আর শাপলাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ফেলে দেব, বড় বড় লম্বা করে ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে এরকম টুকরো করে কেটে রেখে দিতে হবে। শাপলা যদি কাটার পরে ধোয়া হয় তাহলে এর ভেতরে জল ঢুকে যায়, সেই কারণে ধুয়ে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে এতে নুন মাখিয়ে হালকা হাতে চটকে রেখে দেব। তাতে করে শাপলার ভেতরকার যে জলটা আছে সেই জলটা বাইরে বেরিয়ে আসবে। শাপলা খেতেই যে শুধু ভালো তা কিন্তু নয়, এটার উপকারও অনেক। এমনি হালকা চটকে এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব, মিনিট দশেক এইভাবে থাকবে। আজকাল তো হাই কোলেস্টেরলের সমস্যা ঘরে ঘরে, কিন্তু নিয়মিত শাপলা খেলে ব্যাড কোলেস্টেরল যেটা LDL সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, জানেন তো। দেখুন 10 মিনিট পরে শাপলা থেকে এতটা জল বেরিয়েছে। 100 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এখানে চিংড়ি মাছের না কোনো মাপের ব্যাপার নেই, জানেন তো, কারণ চিংড়ি মাছটা এমনই একটা মাছ, একটুখানি দিলেই যে কোনো সবজিতে বেশ সুন্দর একটা গন্ধ এবং স্বাদ হয়। সর্ষের তেল 1 টেবিল চামচ কড়াইতে গরম করে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা জাস্ট ভেজেই তুলে নিতে হবে। চিংড়ি মাছের কিন্তু কুকিং টাইমটা ভীষণ কম থাকে, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই কারণে জাস্ট দিয়েই তুলে নেওয়া। সেই তেলের মধ্যেই 1/2 চা চামচ সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা চটপট করে ফুটে ওঠার পর পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের। সর্ষেটা এইভাবে ভাজা না হলে তেতো লাগে। সর্ষেটা না দিয়ে আপনি কালো জিরেও দিতে পারেন। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে যাওয়ার পর সেই চটকে জল ঝরিয়ে রাখা শাপলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। শাপলাতে ভিটামিন মিনারেলস কিন্তু বেশ ভালো মাত্রায় আছে, যার জন্য এটা একটা বেশ ভালো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। নুন দিয়ে দিলাম অল্প করে, কারণ নুন তো এর আগেও দিয়ে চটকে রাখা হয়েছে, সেই কারণে নুনটা একটু বুঝে দিতে হবে। হলুদ 1/2 চা চামচ দিয়েই চিংড়ি মাছটাকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, লো ফ্লেম করে রাখলে জল গলে আসবে, তাতে শাপলাটা ওভার কুক হয়ে যাবে, আর হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়তে হবে আর এর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে এর অপেক্ষায় থাকতে হবে। 2টো কাঁচা লঙ্কা চিরে দিলাম, তবে আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন। তেলটা কি সুন্দর বেরিয়ে এসেছে, এবার কিন্তু ফ্লেমটা বন্ধ করার সময় এসে গেল। শাপলা আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। অনেকের শরীরে দেখবেন টিউমার হওয়ার প্রবণতা থাকে, সেটা থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় শাপলা খেলে। এছাড়া অ্যাংজাইটি, কিডনির অসুখ, লিভারের জন্য খুব ভালো শাপলা খা। আমি ভীষণ কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি ভালোবেসে আমার রেসিপিগুলো দেখছেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।